আইভিওরস আবার ফিলাস্লামি ইলেকট্রিক্যাল টেকনোলজি যে আজকে যে বিষয়ে কথা বলবো যে টপিক ট্রেনে কথা বলবো আমরা সেটি হচ্ছে আপনার বাসা বাড়ি কত ভোল্টেজে চলছে আপনার বাসা কত মানে আপনার বাসার ইলেকট্রিসিটি কত ভোল্টেজে চলছে আপনি কি জানেন এবং এটি দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে বাসার বাড়ির যে লাইট ফ্যান যেগুলো থাকে সেগুলো হচ্ছে দুইশো একশো থেকে দুইশো সাইট এর উর্দ্ধেট যদি চলে যায় তাহলে কি হবে আমাদের যে লাইট ফ্যানগুলো আছে সেগুলা ঘন ঘন নষ্ট হবে আপনি এই ভোল্টেজটি কিভাবে চেক করতে পারেন খুব সহজ তা এবং ছোট্ট একটি মিটারের দ্বারাই আপনি এই ভোল্টেজটি চেক করতে পারেন আমার যে সাইডে যে ভোল্টেজ মিটারটি দেখছেন এই মিটারটি যদি আপনার বাসায় লাগিয়ে দেন তাহলে আপনি ভোল্টেজটি দেখে নিতে পারবেন খুব সহজে আর যারা থ্রি ফেজ নিয়ে কাজ করেন বা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ভোল্টেজ চেক করতে পারেন এবং ওমস মিটার দিয়ে আপনি ভোল্টেজ চেক করতে পারেন ওমস মিটার দিয়ে বাসা বাড়ানোর ভোল্টেজ চেক করা যায় তো ওমস মিটার দিয়ে আপনি কিভাবে ভোল্টেজ চেক করতে পারেন কিভাবে ভোল্টেজ চেক করে আপনি একটি প্রপারলি ভোল্টেজ নিয়ে কাজ করতে পারেন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ওমস মিটার দিয়ে কিভাবে ভোল্টেজ চেক করা যায় সেটি দেখা যাক দেখুন বন্ধুরা আমি যেটি করেছি সেটি হচ্ছে একটি সার্কিট ব্রেকার নিয়েছি এবং সার্কিট ব্রেকারটি নিয়ে একটি সার্কিট ব্রেকার নিয়েছি আর একটি ওমস মিটার নিয়েছি যেটা ক্লামস মিটার হিসাবে যে আমরা চিনি তো এই মিটারে আমি যেটি করব সেটি হচ্ছে এসি ভোল্টে সেট করব। এখানে দেখুন একটি এসি ভোল্ট এবং একটি ডিসি ভোল্ট আছে আপনি চাইলে এখানে ডিসি ভোল্ট করতে পারেন আমি যেটি করব আমার প্রয়োজন যেটি সেটি হচ্ছে আমি এসি ভোল্ট করব তাহলে আমার এসি ভোল্টের চিহ্ন হচ্ছে এরকম ঢেউয়ের মতো এবং ডিসি ভোল্টেজের চিহ্ন হচ্ছে ডাইরেক্ট এবং ডিসি ডাইরেক্ট ভোল্ট বলা হয় এবং এসি ঢেউ ভোল্ট বলা হয় তো আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করবো এখন যেটি করব সেটি হচ্ছে আমরা ভোল্টেজটি চেক করব যে ভোল্টেজটি কীভাবে চেক করতে হয় তো প্রথমে দেখুন আমি এই ফেজ আর এই ফেজ যদি আমি ধরি তাহলে দেখুন এখানে ভোল্টেজ দেখাচ্ছে আমার সার্কেট ব্রেকেটটি এখন অফ আছে তার জন্য ভোল্টেজটি দেখাচ্ছে না আমি যখন সার্কেট ব্রেকারটি অন করে দিব তখন দেখুন এখানে ভোল্টেজ দেখাবে এখন দেখুন চারশো উনিশ দেখাচ্ছে চারশো তেরো দেখাচ্ছে এবং চারশো চব্বিশ দেখাচ্ছে তাহলে কি হচ্ছে যদি আপনার কোন ক্রমে ভোল্টেজ মানে একই ফেজের সাথে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখুন ভোলটেজ দেখাবে না একই ফেজের সাথে যখন কখনও ধরে ফেলবেন মানে ওই ফেজের সাথে ওই ফেজ যখন ধরবেন তখনও কখনও ভোল্টেজ দেখাবে না তাহলে ভোল্টেজ প্রপারলি চেক করার নিয়ম হচ্ছে আপনি এক ফেজের সাথে আরেক ফেজ যখনই ধরবেন তখন ভোল্টেজ দেখতে পাবেন আর যদি আপনার এ দুটি ফেজ না থাকে একটি ফেজ থাকে তাহলে আপনি আর কী করবেন তাহলে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে একটি নিউট্রাল নেবেন তো দেখুন আমি একটি নিউট্রাল নিয়েছি এবং নিউট্রাল থেকে আমি যখন এই নিউটলের সাথে একটি ফেজ এবং নিউট্রাল নিব তখন এখানে নিউট্রালের ভোল্টেজ মানে সিঙ্গেল ফেজের ভোল্টেজটি আসবে দেখুন এখানে সিঙ্গেল ফেজের ভোল্টেজটি আসছে তো বাসাবাড়ির হলে আপনি বাসাবাড়িতে ওমস মিটার নিয়ে চেক করতে পারেন আর যদি আপনার বাসাবাড়িতে ওমস মিটার কিনা সম্ভব না কেন যে একটি হোমস মিটার প্রায় দশ হাজার টাকা নেয় এবং দশ ভালো হোমস মিটার নিতে গেলে দশ হাজার পনেরো হাজার টাকা নেয় আর নর্মালগুলো নিতে চাইলে তিনশো বিশ টাকা দুইশো বিশ টাকাতেও কিনতে পারেন আর যদি আপনি এই ভোল্টেজ মিটার না কিনেন তাহলে আপনি এক কাজ করবেন সেটি হচ্ছে ছোট দেখুন আমার সাইডে যে স্ক্রিনে দিয়ে দিয়েছি এই মিটারগুলো আপনি কিনে আপনার বাসাতে ভোল্টেজ চেক করতে পারেন তো খুব সহজেই কীভাবে ভোল্টেজ চেক করা যায় এই বিষয়টি বলার জন্য ভিডিওটি বানানো হয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ